মজার দেশ কবিতাটি মনে আছে নিশ্চয়, যার একটি লাইন ছিল, ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল। রুই কাতলা না হোক, কোনো মাছ যে উঠতে পারে তা কি বিশ্বাসযোগ্য? বিশ্বাস করুন আর নাই করুন, মাছটির নাম উড়ুক্কু মাছ, ইংরেজিতে বলে ফ্লাইং ফিশ। সাগরের পানি থেকে লাফ দিয়ে পাখির মতোই দ্রুত গতিতে বেশ অনেকটা উঠতে পারে এই মাছ। আর অদ্ভুত বিষয়, এই পৃথিবীতে তাদের অস্তিত্ব চিরচেনা উঠতে পারা পাখিদেরও আগের থেকে। অদ্ভুত দর্শন, বোচানাকের এ মাছটি ডলফিন, স্কুইড ও বড় মাছের আক্রমণ থেকে নিজেদের রক্ষার্থে অতি দ্রুত সাঁতার কাটতে গিয়ে পানির একেবারে অপরিভাগে চলে আসে এবং পাখনা মেলে বাতাসে উড়াল দেয়। উড়াল দেয় বললে আসলে কথাটা ভুল হবে, প্রকৃত উড়া বলতে সেটা বোঝায়। এটা ঠিক সেরকম উড়া নয়, এরা পানি থেকে লাফ দিয়ে তাদের পাখনার সাহায্যে ভেসে থাকে। পানি থেকে 8-10 মিটারের বেশি উপর দিয়ে 400 মিটার দূরত্ব পর্যন্ত অনায়াসে শূন্যে ভেসে থাকতে পারে এবং তখন তাদের উড়ার গতি ঘন্টায় 70 কিলোমিটার বা 45 মাইলেরও বেশি হয়। 10 থেকে 30 সেন্টিমিটার অবধি লম্বা হওয়া এই উড়ন্ত মাছটির মোট 4টি পাখনা আছে। এ পাখনার মধ্যে 2টি বড় বক্ষ পাখনা এবং পেছনে 2টি ছোট পাখনা। পাখনার ভেতরে হাওয়া ভরা থাকায় ওজনেও হালকা এই বক্ষ পাখনা। আর এই বক্ষ পাখনাগুলোই প্রসারিত করে এরা বাতাসে ভেসে থাকে। লেজও তুলনামূলকভাবে অনেক বড়, যা পানি থেকে উপরে উঠতে ব্যবহার করে। গ্রীষ্মমণ্ডলীয় সাগরে উড়ুক্কু মাছের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে। পাখি ও ডাইনোসরদের আগে থেকেই এ মাছের অস্তিত্ব ছিল পৃথিবীতে। সম্প্রতি চীনের জাদুঘরে থাকা উড়ুক্কু মাছের ফসিল বা জীবাশ্ম গবেষণায় গবেষকেরা বলেছেন, প্রায় 23 থেকে 24 কোটি বছর আগের মধ্য ট্রায়াসিক যুগে পেটানিক্সাস কিংজিনসাস নামের উড়ুক্কু মাছের প্রজাতির অস্তিত্ব ছিল পৃথিবীতে, যা জুরাসিক যুগের ডাইনোসরদের থেকেও 5 কোটি বছর আগেকার। মাছটির আদি নিবাস ভারত মহাসাগর হলেও উষ্ণমণ্ডলের সব জায়গাতেই এই মাছ দেখতে পাওয়া যায়। খুঁজে পাওয়া যায় প্রায় 64 প্রজাতির এই মাছের, অধিকাংশই সামুদ্রিক এবং সাধারণত বড় ঝাঁক বেঁধে চলে। মজার বিষয়, উড়ুক্কু মাছ খেতে সুস্বাদু। বাণিজ্যিকভাবে জাপান, ভিয়েতনাম, বার্বাডোস ও ভারতে খাওয়ার জন্য এই মাছ প্রচুর ধরা হয়। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বার্বাডোজের জাতীয় মাছ এটি। বাংলাদেশের 3টি প্রজাতি পাওয়া যায়। আপনি খেতে চাইলে সেন্ট মার্টিন দ্বীপ সহ আমাদের দেশের সমুদ্র তীরবর্তী অনেক খাবারের দোকানে খেতে পারবেন ফ্লাইং ফিশ। রং বেরঙের আলোর প্রতি উড়ুক্কু মাছের রয়েছে মারাত্মক দুর্বলতা। এই আলোর নেশাকে কাজে লাগায় মাছ শিকারীরা। নজরকাড়া নানা রকম আলোর ফাঁদে সুকৌশলে ছড়ানো জালের মধ্যে আটকে ফেলে এদের। তখন সাঁতার হোক কিংবা ওরা, সব জারিজুরি খতম হয়ে মানুষের খাদ্যে পরিণত হয় মাছ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, যেন আগামী নতুন ভিডিও কোনো মিস না হয়। দেখা হবে আগামী এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।